আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ মৃত্যুর পরেও কবিতায় যে নদীটির তীরে আবার ফিরে আসতে চেয়েছেন, জীবনানন্দের স্মৃতি বয়ে সেই নদীটি আজও বয়ে চলছে। কবিতার সে হাঁস আর বকশালিকেরা আজও ধানসিঁড়ি নদীর পাড়ে মেতে ওঠে প্রকৃতির নৈসর্গিক রূপে। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ তার বেশ কটি কবিতায় ও লেখায় ধানসিঁড়ি নদীর বর্ণনা করেছেন। এর মধ্যে আবার আসিব ফিরে কবিতাটি কালজয়ী। মৃত্যুর পরেও শঙ্খচিল, শালিক, কাক কিংবা বক হয়ে কবি প্রকৃতির নৈসর্গিক ধানসিঁড়ির পাশে ফিরে আসতে চেয়েছেন। এই নদী থেকে স্টিমার চলে গেছে সেই দূর দূরান্ত রাজাপুর পার হয়ে অনেক দূরে, এবং এখানে দুই পারে সেই শিউলি, সেই পাখির কলকাতান কত কিছু ছিল, অনেক লোকজনের এখানে আনাগোনা ছিল, মানুষ আসতো এখানে। এখানে যে জোয়ার ছিল, জনচলাচল এবং যান চলাচলের যে জোয়ার ছিল সেটার এখন অনেক কিছুটাই নাই বললেই চলে। ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের সুগন্ধা বিষখালি আর সুয়েজখাল গবাখন চ্যানেলের মোহনা থেকে ধানসিঁড়ি প্রবাহিত হয়েছে। স্থানীয়রা বলেন, এককালে নদীটির প্রশস্ততা এমন ছিল যে তৎকালীন সময়ে একডোঙা ধান সিদ্ধের জন্য যে সময় লাগত, নদী পার হতে ততক্ষণ সময় লাগত, তাই সে সময় নদীটিকে ধানসিদ্ধের বাঁকও বলা হতো। আবার কারো কারো মতে এই নদীর বিশাল চরে ব্যাপক পরিমাণে ধানের চাষ হতো। কৃষকরা সে ধান কেটে বাড়ি নিয়ে যাওয়ার জন্য হাজার হাজার মন ধান আটির উপর আটি বেঁধে সিঁড়ির মতো করে সাজিয়ে রাখত, আর সেখান থেকেই নদীর নাম ধানসিঁড়ি। তবে এককালের জাহাজ চলা নদীটি আজ নাব্যতা হারিয়ে প্রশস্ততায় একেবারেই কমে গেছে। সম্প্রতি সরকারিভাবে খনন করে নদীটির প্রবাহ ধরে রাখা হয়েছে। বারো মাস এ নদী দিয়ে ছোট ছোট নৌযান এখনও চলাচল করে। নদীর দুই ধারে গাছের ছায়, দীর্ঘ পায়ে চলার পথ আর গ্রামীণ জীবনযাত্রা যে কাউকে মুগ্ধ করবে। জীবনানন্দের স্মৃতিবিজড়িত ধানসিঁড়ি নদীটি দেখতে দূর দূরান্ত থেকে এখানে বেড়াতে আসেন পর্যটকরা। তবে পর্যটকদের সুবিধায় এখানে কোনো উদ্যোগ গড়ে ওঠেনি, নেওয়া হয়নি জীবনানন্দের স্মৃতি রক্ষায় ও কোনো প্রকল্প। ধানসিঁড়িতে কোনো থাকার জায়গা নাই, কোনো বসার জায়গা নাই। ধানসিঁড়ির তীরে আমরা যদি কোনো কিছু জীবনানন্দের একটি স্ট্যাচু বা জীবনানন্দের সেই স্মৃতিধন্য কবিতার সেই চিল, সেই শালিক, সেই সটিবন তার যদি অভাব সৃষ্টি করতে পারতাম, তাহলে এখানে আমাদের পর্যটকরা মুগ্ধ হতো এবং পর্যটন কেন্দ্র হিসাবে এটি প্রসিদ্ধি লাভ করত। ঝালকাঠি জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী জানিয়েছেন, ধানসিঁড়ি নদী ঝালকাঠির একটি উল্লেখযোগ্য পর্যটন স্পট। জীবনানন্দের স্মৃতি রক্ষায় এখানে নানা সুযোগ সুবিধা নিয়ে পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ধানসিঁড়িকে যদি আমরা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারি এবং পর্যটকদেরকে জানাতে পারি, মানুষকে জানাতে পারি, তাহলে আমরা একসাথে দুইটা কাজ হবে। একটা হচ্ছে ধানসিঁড়ি নদী সম্পর্কে মানুষকে জানানো পর্যটকদের কাছে, আর একটাতে সাথে সাথে জীবনানন্দার যে কবিতাটি লিখেছেন সেইটা সম্পর্কে মানুষ অবহিত হবে। এই দুইটা কাজকে একত্রিত করার জন্য আমরা আমাদের জেলা প্রশাসন আমাদের কার্যক্রম আছে এবং আমরা পর্যটন কর্পোরেশনের মাধ্যমে এই জিনিসটাকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। এই নদীর তীরে প্রকৃতির মাঝেই জীবনানন্দ প্রেমীরা আজও কবিকে খুঁজে বেড়ায়। আগন্তকরা কবির মতোই প্রেমে পড়েন ধানসিঁড়ির নদীর রূপে।